স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা চাকরি ইন্টারভিউ উত্তরণের সংক্রান্ত নানান তথ্য নিয়ে প্রতিদিন আমরা হাজির হই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তারপরে কি করতে পারেন ছাত্রছাত্রীরা তা অনেকেই জানতে চাইছেন। উত্তরণে আমরা এখন জানিয়েও দিচ্ছি এই সংক্রান্ত নানান তথ্য। এছাড়াও থাকছে বিভিন্ন স্কুল এবং কলেজ সম্পর্কে নানান খবরাখবর। উত্তরণ নিবেদন করছেন ক্যামেলিয়া গ্রুপ, স্প্রেডিং ইটস পেটাল ফর দ্য গ্রোথ অফ দ্য নেশন। সহযোগী নিবেদক NSHM নলেজ ক্যাম্পাস, সেটল ফর দ্য বেস্ট। অ্যাবাকাস হলো এমন এক প্রাচীন পদ্ধতি যার মাধ্যমে সংখ্যাগুলোর এক চিত্র মাথার মধ্যে তৈরি করে দেয়। এই পদ্ধতিতে অঙ্ক করার ক্ষিপ্রতা যেমন বাড়ে, তার পাশাপাশি ব্রেন জিমের মাধ্যমে মনঃসংযোগও বৃদ্ধি পায়। অঙ্ক নিয়ে ভয় অনেক বাচ্চারই একটা বড় সমস্যা। সেখান থেকেই আস্তে আস্তে তৈরি হয় অঙ্ক মুখস্থ করার প্রবণতা। মনের আনন্দে ভালোবেসে তাই আর অনেকেরই অঙ্কটা করা হয়ে ওঠে না। অথচ যুক্তির কাঠামো ধরতে পারলে অঙ্কের মতো মজার খেলা কিন্তু আর দুটো হয় না। প্রাচীন চীনে বড় বড় অঙ্ক করার জন্য ব্যবহার করা হতো অ্যাবাকাস। এই যন্ত্র ব্যবহার করে বড় বড় হিসাব মুখে মুখে করে ফেলা সম্ভব। এখন কলকাতাতেও SIPতে শেখানো হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস ব্যবহার করে সহজে অঙ্ক করতে শিখছে শিশুরা। এই অ্যাবাকাসটাই আমরা বাচ্চাদেরকে ইনিশিয়ালি আমরা শেখাই কী করে নাম্বার কাউন্ট করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, কী করে সাবট্র্যাক্ট করতে হয়। ওরা অ্যাডস, অ্যাডিশন, সাবট্র্যাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই সমস্তই কিন্তু এই অ্যাবাকাসে করতে শেখে। কিছুদিন এইভাবে অঙ্ক করার পরে বাচ্চাদের কাছ থেকে অ্যাবাকাস যন্ত্রটি সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততদিনে তার মাথায় ঢুকে গেছে ব্যাপারটা। প্রায় তিন চার মাস পর থেকেই একটা সময় আসে যখন আমরা তাদের শেখাই যে হাউ টু ভিজুয়ালাইজ। তখন তারা এই অ্যাবাকাসের যে বিডসগুলো, এই বিডসগুলোকে হাত দিয়ে না নড়িয়ে তারা তাদের যে পিকচার মেমোরিতে অ্যাবাকাস বসে গেছে সেই পিকচার মেমোরিতে তারা ভিজুয়ালাইজ করে অ্যাবাকাসের বিডসগুলোকে তারা নড়িয়ে তারা এই অঙ্কগুলোকে সলভ করে। 6-12 বছরের বাচ্চাদের এই ট্রেনিং দেওয়া হয়, কারণ এই সময় এই বাচ্চাদের কোনো কিছু রপ্ত করার ক্ষমতা সব থেকে বেশি থাকে। বাচ্চারাও খেলার ছলে শিখে ফেলে অঙ্কশাস্ত্রের মূল যুক্তি কাঠামোটি। সারা দেশে প্রায় 19টি রাজ্যে 350টি শাখা রয়েছে SIPর। অ্যাবাকাস ছাড়াও এখানে করানো হয় ব্রেন জিম। আমেরিকার পল ডেনিসন আবিষ্কার করেছিলেন এই পদ্ধতি। তার মতে সাধারণ মানুষ তাদের ব্রেনের মাত্র 3% ব্যবহার করতে পারে, কিন্তু এই পদ্ধতিতে ব্রেনের ব্যবহার আরও বাড়িয়ে ফেলা সম্ভব। এই বিষয়টিও বাচ্চাদের নিয়মিত অভ্যাস করানো হয় এখানে। এতে শিশুদের মনঃসংযোগ অনেক গুণ বেড়ে যায়। শিক্ষকদের মতে এই পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে বাচ্চাদের যথেষ্ট উপকার হয়, বিশেষত তারা অঙ্কের ভীতি পুরোপুরি কাটিয়ে ফেলে। স্টার আনন্দ, কলকাতা। ছোট্ট মেয়ে আত্রেয়ী এবারই ক্লাস থ্রিতে উঠল। বিগত 1.5 বছর ধরে সে অ্যাবাকাস প্রশিক্ষণ নিচ্ছে, তার সুফলও মিলছে হাতে নাতে। শুধুমাত্র অঙ্ক নয়, প্রতিটি বিষয়ে সে রেজাল্ট দারুণ করছে। আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় প্র্যাট মেমোরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ছোট আত্রেয়ী মুখে মুখে করে ফেলে বড় বড় অঙ্ক, কারণ ও SIPতে পড়াশোনা করতে যায়। খেলার ছলে শিখে ফেলে কিভাবে করতে হয় বড় বড় অঙ্ক। এছাড়া আত্রেয়ী নিয়মিত ব্রেন জিমও করে। খুব মজা লাগে এটা করতে, বাড়িতে মজার মতো এটা আমি এভরিডে প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, আর এটা করে তোমার কি সুবিধা হচ্ছে? আমি স্কুলে ম্যাথসে অনেক তাড়াতাড়ি সাম স্কুলে সলভ করতে পারছি। আত্রেয়ী এখন ওর বন্ধুদের থেকে অনেক দ্রুত নির্ভুল অঙ্ক করতে পারে। শুধু অঙ্ক নয়, ওর লেখার গতিও অনেক বেড়ে গেছে। আগে কোনো লেখা পড়তে ওর যত সময় লাগতো, এখন তার থেকে অনেক তাড়াতাড়ি ওর রিডিংও পড়তে পারে। আত্রেয়ীর এমন উন্নতিতে রীতিমতো খুশি ওর অভিভাবকরাও। বাচ্চাদের মধ্যে ভীষণ কনসেন্ট্রেশনের অভাব হয় আর কি, যেটা এখানে ওরা এই ব্রেন জিম অ্যান্ড আপনার এই যে সামস কনস্ট্যান্ট, যেই ছোটো ছোটো ডিজিটগুলো নিয়ে কাজ করা, এটা ওদের একাগ্রতাটা যেটাকে কনসেন্ট্রেশন বলে সেটা প্রচণ্ড রকম ডেভেলপ করে করেছে ওর। আশ্রয় কনসেন্ট্রেশন এখন অনেক বেড়ে গেছে, আর সব থেকে বড় কথা ও ভালোবেসে SIPতে যায়। এটা এক ধরনের খেলা ওর কাছে। উত্তরণে এছাড়াও থাকছে নানান বিষয়ের খবরাখবর। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি কিংবা চাকরি ইন্টারভিউ নিয়ে কোনো তথ্য জানতে চাইলে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়। উত্তরণ, স্টার আনন্দ, বিজনেস টাওয়ার, ফার্স্ট ফ্লোর, 206 এজেসি বোস রোড, কলকাতা 700017। উত্তরণ পাশে আছে আপনাদের, আপনারা সঙ্গে থাকুন স্টার আনন্দের।